আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান নিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটি স্টার্ট করেছিলাম এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা গতিশক্তির পরিমাণ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা গত লেকচারে শিখেছিলাম গতিশক্তি কি জিনিস। তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা বুঝতে পেরেছিলে যে কোনো বস্তু গতির কারণে যে শক্তির উদ্ভব হয় বা কোনো বস্তুতে গতির কারণে সেটা কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে কিন্তু আমরা গতিশক্তি নামে চিহ্নিত করেছিলাম। আর আজকে আমরা এই গতিশক্তির পরিমাণটা বা গতিশক্তির অ্যামাউন্টটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো সেই জিনিসগুলো শিখে নিব। তাহলে আমরা ধরে নিই এম ভরের একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি ভিবেগ প্রাপ্ত হলো। বিষয়টা কেমন? মনে করো আমাদের একটা বস্তু রয়েছে, এটার ভর হচ্ছে এম। এম ভরের একটা বস্তুর উপর আমরা যখন এফ বল প্রয়োগ করব তখন বস্তুটিকে আমরা ধরে নিই যে বস্তুটি ভিবেগ প্রাপ্ত হলো এবং বস্তুটি বলের যেদিকে বল যেদিকে ক্রিয়া করবে ঠিক সেদিকে এস দূরত্ব অতিক্রম করছে। তাহলে বস্তুকে যে আমরা এই বেগটা দিচ্ছি, এই বেগ দেওয়ার ফলে যে কাজটা হচ্ছে সেটাই কিন্তু গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি কি কোনো বস্তুর কৃত কাজই কিন্তু গতিশক্তি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি যে গতিশক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ। তাহলে কাজ কি জিনিস? কাজ কিন্তু আমরা আগের লেকচারে শিখেছি বল গুণ সরণ। তাহলে আমরা কৃত কাজ ইজ ইকুয়াল টু এখানে লিখতে পারি বল গুণ সরণ। ওকে, এখন আমরা বল হচ্ছে কি, বলকে আমরা এফ দ্বারা ডিনোট করতে পারি আর সরণকে আমরা এস দ্বারা ডিনোট করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি বল গুণ সরণ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এবং এফ কিন্তু আমরা শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তিন নাম্বার চ্যাপ্টারে শিখেছিলাম এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা এফ এর স্থানে এখন এম এ বসিয়ে দিলাম আর এসটা রেখে দিলাম। এখন দেখো আমরা কিন্তু একটা আইডেন্টিফিকেশন এখানে দাঁড় করিয়ে ফেলেছি যে এম এ এস। এখন আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে বস্তুটা যেহেতু শেষ বেগ ভি প্রাপ্ত হয় তাহলে কিন্তু আমরা গতিশক্তির সূত্র অনুযায়ী আমরা লিখতে গতিশক্তির না আমরা কিন্তু তাহলে চলন্ত বস্তুর যে সূত্রটা ছিল বা গতির সমীকরণ ছিল সেখান থেকে কিন্তু আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এখানে দেখো আমরা যদি টু এস টা আলাদা করি তাহলে আমরা কি পাচ্ছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর যেহেতু বস্তুটা প্রথমে স্থির অবস্থায় ছিল তার মানে ইউ এর ভ্যালু জিরো ছিল, তাহলে ইউ এর ভ্যালু যদি জিরো হয় ইউ স্কোয়ারও জিরো হয়ে যাবে, এখানে আমরা তখন জিরো লিখে দিতে পারবো। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু আমাদের এ এস একটা পার্ট ছিল, দেখেছ, আর এই এ এস এই পার্টটুকু কিন্তু আমরা এখানেও পাচ্ছি। তাহলে আমরা যদি শুধু আলাদা এ এস এর ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু, এই টুটা আমরা এখানে নিয়ে এসেছি। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে এই এ এস এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু। ঠিক আমরা এখানে ভি স্কোয়ার বাই টুটা বসিয়ে দিলাম, তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি গতিশক্তি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই টু, অথবা আমরা এটাকে হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি। সুতরাং আমরা বলতে পারি ই সাফিক্স কে, ই সাফিক্স কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের গতিশক্তির পরিমাণের জন্য যেই শক্তিটা দরকার সেই শক্তি নির্ণয়ের সূত্র। এখন আমরা আলোচনা করব ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এই সূত্রটা কাজে লাগিয়ে কিভাবে তোমরা খুব সহজেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারো। তাহলে দেখে নিই আমাদের সমস্যাটা কি দেওয়া রয়েছে। আমাদের সমস্যাটা দেওয়া রয়েছে 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল বা 1715 জুল। তাহলে তার বেগ কত এটা বের করতে হবে। তাহলে আমাদের যে ডেটা গুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা খুব সহজে লিখে ফেলি। দেখো আমাদের প্রথমে বলে দিয়েছে 70 কেজি, তার মানে এটাকে কিন্তু আমরা এম ধরতে পারি। দেখো আমরা লিখে রেখেছি এম ইজ ইকুয়াল টু 70 কেজি। এরপর আমাদের বলেছে একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল, তার মানে এটা যেহেতু গতিশক্তি তার মানে এটাকে আমরা ই সাফিক্স কে বা কাইনেটিক এনার্জি নামে ডিনোট করতে পারি। তাহলে ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1715 জুল। এবং আমাদের ফাইনালি যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে লোকটির বেগ ভি। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু হোয়াট এটা আমরা লিখে নিতে পারি, এটা আমরা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে মার্ক করে রাখি, তার মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি, তোমরা নিশ্চয়ই একটু আগে শিখেছো যে ই সাফিক্স কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভ্যালুটা জানা রয়েছে এবং এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম।
এবং হাফ আর এম, এম দেখো আমাদের ভরের মান, এটাও জানা রয়েছে, এটাও আমরা এখানে বসিয়ে দিলাম। এবং আমাদের দেখো ভি স্কয়ার, এটা জানা নাই, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। বাদ বাকি কাজ খুব সোজা। এখন আমরা যে সিম্পল ক্যালকুলেশন করব, কিভাবে করব, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এই সবগুলো এই পাশে যদি নিয়ে আসি তাহলে আমাদের ক্যালকুলেশন করে থাকবে 1715×2/70। এবং ফাইনালি যদি ক্যালকুলেটর থেকে থাকে তোমাদের কাছে, তোমাদের অবশ্যই রয়েছে, তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে পাবো 3430। এবং এটা যেহেতু ভি স্কয়ার, এটা যদি আমরা রুট ওভার করে দিই তাহলে আমরা ফাইনালি পাবো 49 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ হবে 49 মিটার পার সেকেন্ড। সুতরাং এই টাইপের যত ধরনের অঙ্ক আছে, তোমরা কিন্তু এই সূত্রটা E^k = ½mv² এই সূত্রটা ইউজ করে খুব সহজেই করে ফেলতে পারবে। শুধু তাই না, এখানে কিন্তু দেখো আমাদের ভর এবং গতিশক্তি দেওয়া রয়েছে। যদি ভর এবং গতিশক্তির বদলে ভর এবং বেগ দেওয়া থাকতো, তোমাকে যদি গতিশক্তি বের করতে বলতো, তাহলে কিন্তু তোমরা এই সূত্র দিয়েই সহজেই এভাবেও করতে পারতে। এবং যদি এই দুইটা দেওয়া থাকতো, তার মানে গতিশক্তি এবং বেগ দেওয়া থাকতো, সেখান থেকে কিন্তু তোমরা ভরও বের করে ফেলতে পারতে। তাহলে এই ধরনের বিভিন্ন প্রকার ঘুরিয়ে তোমাদের অবজেক্টিভ অথবা সাবজেক্টিভের জন্য নানা ধরনের সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। তো সেভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং সবসময় পড়াশোনার সাথে থাকবে। ভালো থেকো সবাই।